ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী 2002 মডেলের সিএনজি চালিত অটোরিকশার মেয়াদ শেষ হওয়ায় তার না বাড়ানোর পরামর্শ দিয়েছে বুয়েটের যন্ত্রকৌশল বিভাগ। এগুলোকে পরিত্যক্ত করে নতুন সিএনজি অটোরিকশা সংযোজনের পরামর্শ দিয়েছেন তারা। তবে বরাবরের মতো সময় চায় মালিক পক্ষ। সিএনজি চালিত অটোরিকশা নিয়ে সোহেল রানার ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্ব ছবি তুলেছেন শাহিন হোসেন। পরিবহন সেবায় উবার, পাঠাও বা স্যামের মতো বিকল্প যুক্ত হওয়ায় খারাপ সময় যাচ্ছে সিএনজি চালিত অটোরিকশার। এর মধ্যে আবার 8,000-এর বেশি অটোরিকশার মেয়াদ শেষ হচ্ছে এ মাসেই। এর আগে তিন দফায় বাড়িয়ে এগুলোর মেয়াদ 15 বছর করা হয়। সবশেষ 31 ডিসেম্বর মেয়াদ শেষ হলে মালিক সংগঠনের আবেদনের প্রেক্ষিতে আবারও 3 মাস সময় দেয় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। এমন পরিস্থিতিতে মালিক পক্ষ আরও 6 বছরের মেয়াদ বাড়ানোর দাবি জানালে বুয়েটের মতামত চায় বিআরটিএ। তবে পরীক্ষার পর অটোরিকশাগুলো শতভাগ ফিটনেস নেই বলে মেয়াদ না বাড়ানোর পরামর্শ দেয় যন্ত্রকৌশল বিভাগ। ইকোনমিক লাইফ টাইম বাড়ানো হবে কি না, এগুলো তো আসলে নির্ভর করে আমাদের কাছে যে যে স্টেজে এসছে, ওই স্টেজে আমরা গাড়ির অবস্থা পর্যবেক্ষণ করে এবং যে যে পরীক্ষা নিরীক্ষা করা ওই সময় দরকার বলে মনে করছি সেগুলোর উপর ভিত্তি করে, তার যে রেজাল্ট আসছে তার উপর ভিত্তি করে আমরা আমাদের রেকমেন্ডেশনটা দিয়েছি। ইকোনমিক লাইফ ফার্দার আর না বাড়ানোর জন্য সুপারিশ করেছি। এমন পরামর্শের ভিত্তিতে অটোরিকশার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে বিআরটিএ। বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের মতামতের জন্য আমরা পাঠিয়ে দিয়েছিলাম, সেখান থেকে একটা মতামত গত 6 মার্চ তারিখে এসেছেন, তাৎক্ষণিকভাবে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে পাঠিয়ে দিয়েছে, আসার পরে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। মালিক ও শ্রমিক সংগঠনগুলোর দাবি মেয়াদ বাড়ানো না হলে অটোরিকশাগুলোকে প্রতিস্থাপনের জন্য তাদের সময় দিতে হবে। চলমান রেখে গাড়িগুলো আমাদেরকে স্ক্র্যাপ করা হোক, আমাদের প্রতিস্থাপনের সময়টা ওইভাবেই অ্যাডজাস্ট করা হোক, এটাই আমাদের দাবি। দাবি মানা না হলে সিএনজি অটোরিকশার মালিক শ্রমিকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বেকারত্ব প্রকট হওয়ার আশঙ্কা জানালেন তারা।